ঘুরে এসেছি তু, আমার পেছনে আলহাজ হাজি, আবার আলহাজ বললি হবে হাজি জি, আমার পেছনে হাজি কাপড় লেগে রয়েছে। এখন আমি দোয়া করতে পারি রে, কিন্তু ইমাম সাহেবের কাছে বলবো পোকা দোয়া করো একটা ভালো করে বল দাও, যা বুঝতে পারতো ইমাম সাহেব যদি বল তুমি জানো না এটা আমার কি সম্মানে লাগবে, হাজি সাহেব কি জানবে, তাই না জেনেও জানার পাক করে চলে যাচ্ছে। সমাজের এই চিত্র পরিবর্তন করার প্রয়োজন আছে না নেই একটা কথা বলেন, যদি পরিবর্তন করার প্রয়োজন থাকে তার জন্য কি করতে হবে বলেন বলেন, জি গ্রামে একটু মক্তবের ব্যবস্থাপনা, আমার পরবর্তী প্রজন্ম যারা এই গোমরাহিতে না ডুবে যায়, পরবর্তী প্রজন্ম আমার ছেলে পিলেদেরকে ওই মক্তবে দেবো, আর আমরা বুড়ো থালা যারা আছি একটু সন্ধ্যার পরে টরে একটু সময় দিয়ে চায় টাকা আড্ডা না দিয়ে দোকানের সময় দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা একটু কোরআন শিখি, একটু আমি নামাজ কালামের নিয়ম কালন গুলো শিখি, জি মনে রাখবে আপনি মরে যাবে কবরে যাওয়ার পরে, জি আপনার মন কার নাকি জিজ্ঞাসা করবে যে সওয়ালটা করবে তার ভিতরকার একটা সওয়াল, অমাই মামুকা তোমার পথ প্রদর্শক কে, বান্দাবান্দি জবাব দিয়ে বলবে সজ্জন আল্লাহওয়ালা বান্দাবান্দি জবাব দিয়ে বলবে কুরআন ও ইমাম আমার পথ প্রদর্শক কোরআন শরীফ, সুবহানাল্লাহ বলবে। এখন যদি ঘুরিয়ে মন কান নাকির বলে তোমার পথ প্রদর্শক যে কোরআন শরীফ উঠতে এক পাতা পড়ে শোনাও কি হবে, আমি তো কোরআন পড়তে পারি না, যে কোরআন আমি পড়তেই পারি রে সেই কোরআনটাকে আমি বলবো আমার পথ প্রদর্শক, ফারিস্তা যদি বলে এক 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 পৃষ্ঠা পড়িয়ে দেখাও আমার উপায় কি হবে, বয়স্ক মানুষ যদি বলা হয় কোরআন আপনার পড়া লাগবেই, কোরআন আপনার সংবিধান, এই কোরআন অনুযায়ী আপনার জীবন গঠন করতে হবে, সেই কোরআন পড়তে পারেন না, এর মতন দুর্ভাগ্যবান আর কিছু আছে, দুর্ভাগা বিষয় আর কিছু আছে আপনার জন্য দুর্ভাগ্য কোরআন পড়ে, মানে খোকা এই বয়সে কি আর হয় কিছু ধরে রাখতে এ বয়সে আর সম্ভব না, কদিন বৌমার কাজ বইল তা সে হাসছে না আর হবে না ভাই, নবী পাক জানিয়েছেন যে ব্যক্তি মাথা খারাপ ব্রেন দুর্বল ধরে রাখতে পারে না কিছু অথচ কোরআন পড়ো এই বাসনাটা রয়েছে, ওই ব্যক্তি যদি ওই আলিফ বা তা সা আলিফ বে তে সে সালামা কলামা জাযাকা ইত্যাদি ইত্যাদি শুরু করে আর সেইগুলোকে জি পড়তে 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 পাচ্ছে না, চেষ্টা করছে হাল ছাড়ছে না, এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে তবু কোরআন পড়তে পারছে না, কিন্তু ও হাল ছাড়ে না, প্রত্যেকদিন চেষ্টা করে আমি চেষ্টা করবই, নবীজি বললেন এই চেষ্টা যার রয়েছে ও যতদিন ধরে কোরআন পড়বার জন্য এই চেষ্টা করবে কোরআন পড়া মানুষরা যতটা সওয়াব পাবে আল্লাহ ওই বান্দা বান্দির নসিবে তার ডবল সওয়াব দিয়ে দেবে, সবাই মিলে বলে নবীজি বললেন তার দ্বিগুণ সওয়াব দিয়ে দেবে, ইচ্ছা করুন একটু মনটাকে তৈরি করুন কোরআন যারা পড়তে পারি ইমাম সাহেব হোক কি বাড়ির লোক হোক একটা সময় করে বার করে চেষ্টা করে যাবে, চেষ্টা করে আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখো ও আল্লাহর বান্দা বান্দি, কিন্তু আমার আমার চিন্তা চেতনা এটাই আমি এখন অনেক দিন বাজবো আর কিছুটা কাজ গুছিয়ে নেই আর কিছুটা অর্থ কামাই করে নেই আর কিছুটা সময় আমি অতিবাহিত করি, এরপরে ভালো করে আমি লাগবো ভালো করে নামাজ কালামের নিয়ম শিখবো ভালো করে আমি কোরআনটা শিখবো আমি সর্বদা হাতে তসবিহ রেখে আল্লাহ বিল্লাহ করবো, কিন্তু ভাইরা আমার না 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 আপনার সেই সময় নাও আসতে পারে নাও আসতে পারে, আপনি যতই চিন্তা করুন না কেন আপনি এখন অনেক দিন বাজবেন, না না দুনিয়ার কেউ এই গ্যারান্টি দিতে পারেনি আর দুদিন বাজবে তিন দিন বাজবে কি এক মাস এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বাজবে এ গ্যারান্টি দুনিয়ার কেউ তো দিতে পারেনি বরঞ্চ আমার কোরআন জানিয়ে দিয়েছে ইদা জা আজাব
هم لا يستغفرون ساعة ولا يستقدمون ودنيا باشي من رخو মানুষের মরণের নির্ধারিত সময় যখন হয়ে যাবে সেই নির্ধারিত মরণের সময় তাকে নির্ধারিত মরণের সময়েই তাকে মৃত্যুটাকে বরণ করে নিতে হবে এক বিন্দু বিসর্গ অগ্র পশ্চাৎ করা হবে না আগেও না পরেও না যথা টাইমে মৃত্যুটাকে বরণ করতে হবে ও আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহ পাক কোরআন শরীফের অপর একটি জায়গাতে জানিয়েছেন সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়াসতাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহাদিহিম মিয়ারজিউন ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম লা ইয়াসতাতিউনা তোমরা সক্ষম হবে না তোমরা সক্ষম হবে না তোমার পরিবারের কাছে পৌঁছাতে তোমার পরিবারের কাছে কোন ওসিয়াত করবে এ সুযোগ তোমাদের দেওয়া হবে না হবে না বরঞ্চ তোমার মৃত্যুর সময় যখনই হবে তুমি বাড়ি থেকে অন্যত্র থাকতে পারো আত্মীয়ের বাড়িতে আত্মীয়তা করতে গেছো খাতে মাঠে ঘাটে যেথায় যাও না কেন শিশির দুর্গেও যদি অবস্থান করো আর তোমার মৃত্যু দীর্ঘক্ষণ বেজেছে ওই অবস্থায় আজরাইল তোমার জাহান্নাম কবজ করে নেবে একবারের জন্য বলবে না ও ভাই তোমার মরণের সময় হয়েছে তুমি বাড়িতে যাও শেষ বিদায় নাও পরিবারের কাছে কোনো ওসিয়াত করবার থাকলে করে নাও এ সুযোগ তো দেওয়া হবে না বরঞ্চ আমি যেথায় থাকি না কেন আজরাইল আমার জাহান্নাম কবজ করে নেবে আর আমার চলমান দেহখানা নিস্তব্ধ হয়ে যাবে নিস্তেজ হয়ে পড়বে আর নিস্তব্ধ হয়ে যাবে আমার দেহ দিয়ে আমি সেদিন শুধু বলবো আল্লাহ আমার এখনো এখনো ইসলামের ঘরে পরিপূর্ণতার সঙ্গে ঢুকবার সুযোগ হয়নি ও আল্লাহ আমি এখনো ঢুকতে পারিনি আমি ইমানের ঘরে নাম লিখিয়েছি কিন্তু পরিপূর্ণভাবে শরিয়াতের কর্ম আমার জীবনে বাস্তবায়ন করতে পারিনি আল্লাহ আমার একটু সুযোগ দাও সুযোগ দাও কিন্তু সেই সুযোগ তো আর দ্বিতীয়বার দেওয়া হবে না সুযোগ শেষ মানে আমার নিস্তব্ধ হয়ে যাওয়া দেহটাকে সমাহিত করবার জন্য আমার পড়শি আত্মীয় স্বজন আমার জি পরিবারস্থ মানুষ সবাই আসবে এসে দুপুর চোখের পানি ফেলবে আহাজারি করবে কান্নাকাটি করবে তার ভিতর দিয়ে জনমের মতো আমাকে সমাহিত করার জন্য বাসাটা চলবে পানি গরম করা চলবে জি আমাকে জনমের মতো গোসল দিয়ে জি জানাজা সমাধা করে কবরে সাইত করে দেবে আর কবরে সাইত করবার পরে প্রিয় নবী আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন ও উসমান মনে রাখো জি কবরের কোন মানুষকে যখন কবরে দিয়ে তাকে যথারীতি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি চাপা দিয়ে যেই না মানুষেরা 40 কদম দূরে সরে যায় ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা ওই কবরে এসে হাজির হয় তাদের নাম মুনকার নাকির তাকে ধরে বসিয়ে দেয় কবরে সাইত করা ব্যক্তিটাকে ধরে বসিয়ে দেয় ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা অথবা বলে ইয়া আমাত আল্লাহ হে আল্লাহর বান্দা কুল বলো মান রব্বুকা কে তোমার প্রভু অমাদিকা তোমার ধর্মের নাম কি অমার নবিয়ুকা তোমার নবী কি অমা ইমামুকা তোমার পথ প্রদর্শক আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখো বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম কবরের ওই মানুষটি যদি সজ্জন ব্যক্তি হয় আল্লাহওয়ালা বান্দা বান্দি হয় আমি রাসূলুল্লাহ আমার আদর্শের গোলাম হয় ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকি যখনই জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার প্রভুকে ওই বান্দা বান্দি জবাব দিয়ে বলবে আল্লাহু রব্বি আমার প্রভু হলেন আমার আল্লাহ একটু
মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আবারও জিজ্ঞাসা করা হবে, আমাদিনুকা তোমার ধর্মের নাম কি? জবাব দিয়ে বলবে ইসলাম ও দীনি, আমার ধর্ম ইসলাম। আমার নবীউকা কে? তোমার নবী। জবাব দিয়ে বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমামুকা কে? তোমার পথ প্রদর্শক। জবাব দিয়ে বলবে কুরআন ও ইমামি, আমার কোরআন হলো আমার পথ প্রদর্শক। আল্লাহর বান্দা বান্দি নবীজি আমার জানিয়ে দিলেন ঠিক ওই সময়ে ওই কবরের মানুষটির কাছে অদৃশ্যের থেকে একজন আওয়াজকারী আওয়াজ দিয়ে বলবে ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি যে জবাব গুলো দিয়েছে এ জবাব গুলো কোথা থেকে দিয়েছে? ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে ও বান্দা বান্দি তুমি যে জবাব গুলো দিয়েছো এই জবাব গুলো তুমি কোথা থেকে পেয়েছো? ওই বান্দা বান্দি তখন বলবে আব্দুল আলমিনের আমার আল্লাহ পাকের পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে আমাদের নবী পাকের উপরে বিশ্ব নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছিল ওই কোরআন থেকে আমি জবাব গুলো দিয়ে দিয়েছি। একটু মন খুলে বলা যাবে যে সুবহানাল্লাহ। এখন আল্লাহ ওই কোরআন থেকে জবাব গুলো দিয়ে দিয়েছি এ কথা বলবে কারা? একটু ভাবতে হবে। সেদিন মনকান নাকি সওয়ালের জবাবে আমার বলতে হবে যে ও ফারিস্তা, আমার আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছিল নবীর উপরে সেই কোরআন থেকেই জবাব গুলো দিয়েছি। তো কোরআন তো পড়িনি কোনোদিন, পড়তেই জানি না, সেদিন কি করে জবাব দেবে? যখন আপনি আল্লাহ হবেন নামাজি হবেন আপনি অটোমেটিক্যালি মনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দেবেন। আর আপনি নারাই তো সুবহানাল্লাহ নাকি বলে দিয়েছেন কেন আমি নামাজ পড়ি, কেন আমি মসজিদে যাই, আমি ভালো লোক। কিন্তু ভাইরা আমার আপনি তো কোরআন পড়তে জানেন না, আপনি কোরআনের পাঠক পাঠিকা হন কি? আপনাকে সেদিন বলতে হবে আমি কোরআন থেকে জবাব দিয়েছি। কি জবাব সেদিন দেবেন? এ জবাব আপনার জবাব থেকে কি করে বার হবে? ও আল্লাহর বান্দা বান্দি আশায় না থেকে অন্তত পক্ষে কর্মে নামুন, কাজ করুন, আপনি কোরআনের পাঠক পাঠিকা হয়ে যান। আর আপনি যদি সেদিন বলেন আমি জানি না কিভাবে জবাব দিয়েছি, আমি শুনে ছিলাম তাই জবাব দিয়েছি, না না এ কথা তো সেদিন গ্যারান্টেড হবে না। বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতে সেই দিবসে কবরের ওই মানুষ যদি যে মানুষটিকে সমাহিত করা হয়েছে যে মানুষটিকে কবরস্থ করা হয়েছে ওই মানুষটি যদি আমার আল্লাহ পাকে আমার আল্লাহ পাকে নাফার পানি বান্দা বান্দি হয় ও বান্দা বান্দি যদি আমি রাসূলুল্লাহ আমার আদর্শের খেলাফ করা বান্দা বান্দি হয় ওই বান্দা বান্দিকেও কবরে শায়িত করা হবে। আর কবরের মানুষটিকে ফেরেশতা মুনকার নাকির এসে বসিয়ে দেবেন, জিজ্ঞাসা করবেন ইয়া আল্লাহ কুল মান রব্বুকা, বলো তোমার প্রভুকে। জিজ্ঞাসা করতে ওই বান্দা বান্দি নাফার বানি বান্দা বান্দি সেদিন বলবে হাই হাতা লা আদরি, হাই আফসোস আমি কিছুই জানি না, আমার কিছুই জানা নেই, আমার কিছুই মনে নেই। সেদিন আবারও জিজ্ঞাসা করা হবে আমাদিনুকা একই জবাব দেওয়া হবে, আমার নবীউকা একই জবাব আসবে, আমার ইমামুকা কে তোমার পথ প্রদর্শক একই জবাব দিয়ে বলবে আমার কিছুই জানা নেই, আমি কিছুই জানি না, আমি কিছুই জানতাম না, ওইভাবেই কবরে এসেছি। অদৃশ্যের থেকে আওয়াজ দিয়ে বলা হবে ফেরেশতারা এই বান্দা বান্দি মিথ্যা কথা বলছে, এই বান্দা বান্দির কাছে আমার নবী রাসূলগণ এসেছিল আমার নবী রাসূলগণের পক্ষ থেকে আলেমে দ্বীন এসে কোরআন হাদিসের আলোকে এদেরকে আমি আল্লাহ আমার ভয় দেখিয়েছিল কবরে আসতে হবে একথা স্মরণ করিয়ে দিয়েছিল পারলৌকিক জীবন সম্পর্কে এদেরকে ভাবিয়ে দিয়েছিল। কিন্তু আমার এই বান্দা বান্দি শুধু দুনিয়ার মোহে পড়ে
আমি আল্লাহ ভুলেছিল কবরে আসতে হবে, এ বিষয়ে উদাসীন ছিল। আজ মিথ্যা কথা বলছে, আজ বলছে কিছুই জানতো না, সব জানতো, সব শুনেছিল, কিন্তু শুনে উদাসনার ভান করে দুনিয়ার আয় মত্ত হয়ে দুনিয়াদারি করেছিল। এই ফারিশতা মিথ্যাবাদী বান্দা, আমার মিথ্যাবাদী বান্দা, এই মিথ্যাবাদী মিথ্যাবাদী বান্দা বান্দির জন্য জাহান্নামে যা, জাহান্নাম থেকে আগুনের বিছানা এই বান্দা বান্দির কবরে বিছিয়ে দে, জাহান্নাম থেকে আগুনের পোশাক এই বান্দা বান্দির শরীরে পরিয়ে দে, জাহান্নাম থেকে আগুনের পোশাক যখন নিয়ে আসা হবে, পরানো হবে, বিছানা বিছানো হবে, জাহান্নাম থেকে সুরঙ্গ বানানো হবে কবর পর্যন্ত, জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া ওই কবরে প্রবাহিত হবে। নবীজি বললেন ওর কবরটি যেন জাহান্নামের গাড্ডায় পরিণত হবে। কিন্তু পাশাপাশি যে ব্যক্তি সজ্জন আল্লাহওয়ালা নেককার সঠিক জবাব দিয়ে দিয়েছে, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ বলবেন ফারিশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, এই সত্যবাদী বান্দা বান্দির জন্য জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক আনয়ন করে এই বান্দা বান্দিকে পরিয়ে দাও, জান্নাতের সুন্দর বিছানা এই বান্দা বান্দির কবরে বিছিয়ে দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত সংযোগ বানিয়ে দাও। আল্লাহ নির্দেশ করবে যখন আল্লাহর ফেরেশতারা জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দেবেন, জান্নাতি পোশাক ওই ব্যক্তির শরীরে পরিয়ে দেবেন, জান্নাত থেকে কবর পর্যন্ত সংযোগ যখন বানিয়ে দেওয়া হবে, জান্নাতের স্নিগ্ধ সুন্দর সুশীতল হাওয়া যখন চলে আসবে ওই কবরে, আমার নবীজি বললেন ওর কবরটি যেন জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। একটু মন খুলে বলেন না, সুবহানাল্লাহ। এজন্য নবীজি বললেন কবর হলো দুই প্রকার, আল কবরু কবরু আল কবরু জি ওপারু ওপারু ফিন্নার আল কবরু কবরু মির রিয়ালিল জান্নাহ, একটি কবর হলো জাহান্নামের গাড্ডা, আর একটি কবর মেক্কা আল্লাহওয়ালা সালেহ বান্দা বান্দি দিগের জন্য কবর হবে জান্নাতের বাগান। একটু উচ্চ স্বরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদের কবর গুলোকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে, একটু বলেন আল্লাহুম্মা আমিন, একটা জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানো আমাদের কবর গুলোকে জাহান্নামের গাড্ডা না করে জান্নাতের বাগান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি হবে দুনিয়া তো ক্ষণেকে, যারা একটু দাড়ি পাকা লোক শুনে দেখুন তাদের কাছে বললে শুনতে পাবে, জি ছেলেবেলার কথা আজ মনে আছে, সেদিন ছোট প্যান্ট পরে ঘুরছিল, আজকে দেখতে 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 কয়েকদিনের ভিতরেই যেন দাড়ি পেকে গিয়েছে, মরণের জন্য তৈরি। আপনি আজকে যুবক, আপনার আজকে শরীরে বল রয়েছে, আপনি হয়তো ভাবছেন অনেক দিন বাঁচব, না ভুল হবে, জি দেখতে দেখতে আপনার সময়টা বেরিয়ে যাবে, আপনি কিচ্ছুই বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না, সময় চলে যাবে, সময় অতিবাহিত হয়ে যাবে, জি শেষ বয়সে কামড়া কামড়ি কি হবে কি হবে। আপনি যদি মনে করেন যে আমি একেবারেই শেষ বয়সে বুড়ো বয়সে কে ভালো হব, ভাই ভাই বুড়ো বয়সে যারা যারা নামাজ কালাম পড়ে শুনে দেখবে কত সমস্যা, ঠিকঠাক উঁচু ধরে রাখতে পারে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ইচ্ছা রয়েছে একটু বেশি নামাজ পড়বো, করতে পারে না, দাঁড়াতে পারে না, বসে বসে নামাজ কোন রকমে। কিন্তু আমার নবীজি বললেন আমার আল্লাহ যুবক বয়সের ইবাদত সব থেকে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। এবং যে যুবক যে যুবতী তার যুবপ্রিয়, যে যুবক যুবতী তার যুবপ্রিয় আল্লাহর জন্য ইবাদতে মশগুল করাতে পেরেছে, কিয়ামতের কঠিন দিবসে যে দিবসে কোন ছায়া থাকবে না, এক চিন্তে ছায়ার জন্য মানুষ ঘন্টে হয়ে ঘুরবে, সেই দিবসে ছায়াহীন পরিস্থিতিতে আমার আল্লাহ একমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। আমার নবীজি বললেন সেই দিবসে যে সমস্ত যুবকেরা যারা আল্লাহ পাকের জন্য নিজের জীবনটা উৎসর্গিত করতে পেরেছে, এই যুবক যুবতীদের জন্য কিয়ামতের কঠিন দিবসে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে ঠাঁই দেওয়া হবে, একটু মন করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যুবপিরনটাই জানো হইবে প্রিয়, যুবপিরন মানে হইবে হইবের মতন ঘুরে বেড়াচ্ছে, কোন ব্যাপার নাই, যুবক যুবতী জলসার এনে যাও দোকান বসারি সে কে দেখে কি হচ্ছে,
সেখানে গিয়ে আপনি যদি দেখেন যুবক যুবতীদের কি কাণ্ড কারখানা, আপনার লজ্জা লাগবে, তাদের লজ্জা লাগবে, তাদের লজ্জা লাগবে। অথচ নবীজি বললেন যে সমস্ত যুবক যুবতী তারা যুবক আল্লাহর জন্য খরচ করতে পেরেছে, এদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া কিয়ামতের কঠিন দিবসে জুটে যাবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক বন্ধু যুবক ভাইয়েরা যুবতী আমার মায়েরা জি আমার বোনেরা এই বয়সটাকে তারা হেলায় হারিয়ে দেয়, চলছে ওইভাবেই জি ইচ্ছা মতো একেবারে শরিয়াত বিরোধী কার্যকলাপের ভিতর দিয়েই নিজের জীবন গাড়িটা চালাতে চালাচ্ছে। তারা ভাবছে ওই শেষের দিকে ভালো হবো, হতি হতি আল্লাহ ভালো বন্দি হবে, না হলে তার মতন সে তার থাকবে। জি আমি আপনাদিগকে শুরু থেকে আর এ পর্যন্ত আমি একেবারেই যা কিছু বলেছি জীবনের কাজে আসার কথা বলেছি ভাই, তাই তাই না? তবে আমার এর ভিতরে মজা নেই, ওই যেন আল্লি আল্লি লাগতেছে, আমি এর ভিতরে একটু বাদামের খাওয়াটা বললি তবে একটু বেশ মজা টজা লাগতো, হ্যাঁ না বেশ কায়দা আছে ভাই, কি হবে হাসিয়ে হাসিয়ে আমার অন্তরটাকে আমি শেষ করে দেবো। আমি আপনাদের শেষ করতে আসিনি, এসেছি দুটো কথা শোনাতে, এমনি দাউদের ন্যাক নেই আমার, তবুও বসেছি যখন দুটো কথা শোনানোর জন্য। জি আমার পারলৌকিক চিন্তা ভাবনা ঢোকাতে হবে, ওয়াজের বুঝদিস মানে আল্লামা হুজুর সম্পর্কে আমি একদা পানিগোবরার হাবেশ সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমি ওনার কাছে জিজ্ঞাসা করেছি, মানে উনি বসিরহাট মাদ্রাসার সভাপতি ছিলেন দীর্ঘদিন, তো আমি নিয়ে মাদ্রাসায় পড়তাম, তো হুজুরকে তো সবসময় আমি নিয়ে মাদ্রাসায় পেতাম, আমরা স্মৃতি সভায় নবী দিবসে কোন অনুষ্ঠানে হুজুর আসতেন, তো হুজুরের জন্য মাদ্রাসার ছেলেদের কিছু খাদে নিযুক্ত করা হয়, পানিকটের হাতে সে হুজুরের জন্য খাদে, তো আল্লাহ ইচ্ছাই যারা একটু ভালো ভালো ছেলে পেলে একটু সুবিসা কামত ওদেরকে খাদে করতো, তো আমি একটু নরম সরম মতো ছিলাম মাদ্রাসা, তো আমাকে খাদে হিসেবে রাখতে প্রায় দেয়, তো আমি হুজুরের সঙ্গে বিভিন্ন গল্প গুজব করতাম, আর আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে হুজুরের একটা বিরাট সম্পর্ক, মানে আমার দাদুর হজ পানিকটের হাবের সে হুজুর করেছিল। হয়তো আপনারা বয়স্ক মানুষ অনেকে শুনতে মানে শুনে থাকবেন যে মুরারি শাহ একজন মানুষের বদলি হজ উনি করেছিলেন পানিকটের হাবের সে হুজুর, আমার দাদু ছিলেন তিনি, তো আমাদের পরিবারের সঙ্গে বিরাট সম্পর্ক, আমি প্রায় যেতাম ওনার বাড়িতে, তো একদিন ওই স্মৃতি সময় হুজুর এসেছে, তা আমি অনেক গল্প করতে করতে বললাম হুজুর আপনি বৈশাখ হুজুর দেখেছেন, তো হুজুর বলছে হ্যাঁ আমি দেখেছি, তা তো ওনার অস শুনেছে, তো বলছে হ্যাঁ তা তখন ছেলে মানুষ তবে শুনেছি, কেমন অস করতে যখন বলেছি হুজুরের দুই চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে, হুজুর বলছে বসিরহাটের হুজুর যখন অস করতে বসিরহাটের হুজুর যখন জাহান্নামের বর্ণনা দিতে কবরের আযাবের কথা বলতে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করতে আল্লামা হুজুরের চোখ দিয়ে গড়গড় করে পানি বয়ে যেত, আর সামনের শ্রোতা যারা তাদের চোখ দিয়ে পানি গড়ে দাড়ি মোবারক ভিজে যেত। জি জাহান্নামের ভয়ে বক্তাও কাঁদতেছে শ্রোতাও কাঁদছে, আর আজকে বক্তাও হাসছে শ্রোতাও হাসছে, কি অবস্থা? জি এই জন্যই তো আজকে এই দশা, জি আমার ইখলাসের অভাব, আমার কি এখানে কি আমার ধরে রাখতে হবে লোক ধরে রাখতে হবে তাই মজা করে কিছু কথা কথা বলে আকৃষ্ট করতে হবে, না রে ভাই সে মজলিস না, এটা পরলৌকিক চিন্তা ভাবনা করানোর মজলিস, কোরআন কোরআন বর্ণনা করার মজলিস, যে কোরআনের ভিতরে আল্লাহ বললেন ফালিয়াযহাকু কলিলা ওয়ায়াবকু কাসীরা, ও বান্দা বান্দি তুমি হাসো কম কাঁদো বেশি, তুমি হাসো কম কাঁদো বেশি, আমি এক ফোঁটাও কাঁদাই নি, হাসিয়েছি দু ঘন্টা ওয়াজ এক ঘন্টা চলছে, তো তাই আমি হাসিয়েছি অনেক কাঁদি এক ফোঁটাও কাঁদাতে পারি, অথচ সেই কোরআনের বর্ণনা করতে এসেছি আমার সেই কোরআনে আল্লাহ বলে দিলেন বান্দা বান্দি হাসো কম কাঁদো বেশি।
আল্লাহের বান্দাবাদী মনে রাখুন, আল্লাহর বান্দাবাদী আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, আপনি আমার নয়ন যুগলকে অস্ত্র সিদ্ধ করুন, আপনি কাঁদুন বেশি করে কাঁদুন, নিজের জীবন সম্পর্কে কাঁদুন, রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন, কবরে যাব কি হবে আমার উপায়ে, কবর আমারটা জাহান্নামের কাঠটাই হবে না তো, এই ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার দোকান পোশারি ঘর বাড়ির দরজা গুলো বন্ধ হয়, রাত যত অধিক হয়, রাত যত অধিক হতে থাকে, দুনিয়ার ঘর বাড়ি দোকান পোশারির দরজা গুলো তত বন্ধ হতে থাকে, কিন্তু আমি আল্লাহ পাকে জানি বলছি, রাত যত অধিক হয় আমার আল্লাহ পাকের রহমতের দুয়ার তত খুলতে থাকে। একটু মন ভুলে বলে সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাবাদী মাথায় রাখো, আর নবীজি আমার জানিয়েছে, রাত যখন অধিক হয়েছে, দুনিয়ার সব ঘুমিয়ে গেছে, আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন, ওযু করুন, দু রাকাত নফল নামাজ আদায় করুন, আবার আল্লাহর কাছে হাত তুলে কাঁদুন, রব্বুল আলামিন আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে চোখে যখন পানি নিয়ে আসতে পারে, আবার আল্লাহ পাকের নবী বললেন, আবার আল্লাহ তখন ফারিস্তাদিগকে লক্ষ্য করে বলে, ও আমার ফারিস্তারা তোমরা দেখো দেখো, আমার ওই বান্দাবান্দী, আমার ওই বান্দাবান্দী, না না দুনিয়ার কাউকে দেখানোর জন্য কাঁদে না, দুনিয়ার কাউকে কাউকে কারো কাছে সমাপ্ত হওয়ার জন্য কাঁদে না, আমার বান্দাবান্দী রাতের ঘরে একাকী নির্জনে আমি আল্লাহ আমার ভয়ে কাঁদে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদে, ও আমার ফেরেশতারা যে বান্দাবান্দী আমি আল্লাহ আমার ভয়ে শুধুমাত্র আমার জন্য কান্নাকাটি করে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আমার বান্দাবান্দী জীবনের গোনাগুলি মাফ করে দিলাম, একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, ও ভাইরা আমার এজন্য আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, আপনি রাতের আঁধারে উঠুন, নিজের জন্য কান্নাকাটি করুন, আপনি আল্লাহর কাছে চান, আপনার কিছু চাওয়া পাওয়া প্রার্থনা যাহা কিছু রয়েছে ওই মাহবুবের কাছে আপনি চান, আপনি অভাবী, আপনি দরিদ্র, পয়সার প্রয়োজন আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার জীবিকার রাস্তা উন্মুক্ত করুন, আমার পরিবারটাকে আপনি সচ্ছল করুন, আল্লাহ আমার ঋণ উদ্ধার করুন, আল্লাহ আমার কান্নাকে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করুন, আল্লাহ আমি অসুস্থ আমার পরিবারের কেউ অসুস্থ, তুমি শেফায়ে কামেলা সিহাতে কুল্লিয়া নসিব করুন, রব্বুল আলামিনের কাছে আমি আমি যদি এমন ভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে রোনা জারি করতে পারি, আমার আল্লাহ তো আমার মনের বাসনা গুলো মিটিয়ে দিতে পারে, সূর্যের অতি তীব্র গরমে মানুষ সহ্য করতে না পেরে তারা মাতালের মতো ঘুরবে, এক চিলকে ছায়ার জন্য তারা গোটা হাসর ময়দান তন্ন তন্ন করে খোঁজ খবর করবে, কোথাও ছুটি পাবে না, বরঞ্চ নবী বললেন সাত শ্রেণীর মানুষ তারা আরশে আজিম নামক আমার আল্লাহ পাকের আরশে আজিমে একটি ছায়া থাকবে, সেই ছায়া তলে ঠাই পাবে, তার ভিতরকার একটি হলো যারা অস্ত্র শিষ্য নয়ন তৈরি করতে পেরেছে, আল্লাহর ভয়ে যারা কেঁদেছে, আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে যারা কান্নাকাটি করতে পেরেছে, আমার নবীজি বললেন এদেরকে কেয়ামতের ওই ভয়াবহ পরিস্থিতিতে
আল্লাহ পাকের আরশে আযীমের ছায়া করে ঠাই দেওয়া হবে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ জানো আমাদের কান্নার চোখ তৈরি করে দেন, আল্লাহর ভয়ে যেন কাঁদতে পারি, জাহান্নামের ভয়ে কাঁদবার উপযুক্ত চোখ তৈরি করতে তৌফিক দেন, অন্তরটাকে যেন নিষ্কলুষ অন্তর আল্লাহ বানিয়ে দেন, আল্লাহ জানো আমাদের জাহান্নামের আসামি না বানান। সকলে একটু বলেন আল্লাহু আমিন। জি, আমি শুরু থেকে এ পর্যন্ত আমি আপনাদের কাছে একেবারে কিছু নসিহত করার কথা আমি রেখেছি। জি, দেখছেন বক্তা সাহেব এসে গেছেন, আমার ভাই মৌলানা হাফিজ মৌলানা মিজানুর রহমান সাহেব, তিনি আপনাদের কাছে সুন্দর বয়ান রাখবেন, আপনার বক্তব্য আপনারা শুনবেন। জি, বিদায় নিচ্ছি, মনে রাখবেন আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামক একটি সংগঠন করি, এই সংগঠনের সক্রিয় সদস্য অনেকেই আছেন, অনেকেই সমর্থন করেন হননি। আমি আপনাদের সবাইকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে সক্রিয় সদস্য হওয়ার অনুরোধ রাখছি। সদস্য হতে গেলে একটা নির্ধারিত ফর্ম ফিল আপ করবে, 150 টাকা সহ অফিসে পাঠাবে। জি, একটা স্মার্ট কার্ড আপনার চলে আসবে, আপনি সদস্য হয়েছেন বলে বিবেচিত হবে। পাশাপাশি এই সংগঠনের মুখপত্র বঙ্গবন্ধু পত্রিকার পাঠক পাঠিকা হয়ে যান, সাপ্তাহিক এই পত্রিকা সুদীর্ঘ 17 বছর ধরে জাতির সেবায় মোসাদ্দেদে জানান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মতাদর্শের উপরে মানুষের কাছে উঠিয়ে দেওয়া চলছে। জি, যার ভিতরে যে পত্রিকা বার করতে মাতিন সাহেবের লক্ষ লক্ষ টাকা ঢুকে আছে, জি, সেই পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য মোসাদ্দেদে জানান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জি, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে দাদা হুজুর কেবলার স্মরণে এই পত্রিকা এর প্রকাশকালটা যাতে বৃদ্ধি ঘটে, আপনি 5 টাকা অনুদান দিয়ে এই পত্রিকাকে বাঁচিয়ে রাখুন। কিনতে হবে না, যদি মনে করেন পড়তে পারি না কি পড়ার সময় নেই, 5 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে আপনি অনুদান করুন, যে পত্রিকাটা বেঁচে থাক, এই পত্রিকাটা বেঁচে থাক। জি, প্রতি সপ্তাহে একটা করে পত্রিকা আপনি গ্রহণ করবেন, সময় পেলে একটু পড়বেন, অনেক জ্ঞান হতে পাবেন। জি, এই সংগঠনের পরিচালনায় এক্ষুনি 186টি আবাসিক মাদ্রাসা এবং এই এবং এই সংগঠনের পরিচালনায় 156টি কেরালা মডেল ইসলামিক স্কুল সুনামের সঙ্গে চলছে। মাদ্রাসাগুলির দিকে একটু খেয়াল রাখবেন, সুনজর দেবেন, বিশেষ করে সংগঠনের বৃহত্তম মাদ্রাসা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া, এই মাদ্রাসাতে এক্ষুনি কয়েকশো বাচ্চা দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের উপরে দাঁড়িয়ে থেকে পড়াশোনা করছে। এই মাদ্রাসার দিকে লক্ষ লক্ষ টাকা খরচ, একটু নজর দেবেন, সুনজর রাখবেন, আপনি নিজে 100 টাকা দেবেন, একটা বিল কুপন নিয়ে কালেকশন করে মাদ্রাসায় একটু পাঠাবেন, এই মনটা তৈরি করবেন। আগামী 1 ফাল্গুন জামিয়া রিসালা সওয়াব, জানেন তবুও স্মরণ করিয়ে দিচ্ছি, 1 মাঘ ওই প্রস্তুতি মিটিং রিসালা সওয়াবে একটু যদি মন চায় যাবে, একটা দুটো বিল কুপন একটু নিয়ে আসবে, মানুষের কাছ থেকে কালেকশন করবেন। জি, পাশাপাশি এই মাদ্রাসা এই সংগঠনের বৃহত্তম আরো একটা বালিকা বিভাগীয় মাদ্রাসা আম্মা জান খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা, যে মাদ্রাসার এক্ষুনি এই প্রধান শিক্ষক মানে বড় রাখা লাগলো। জি, ওই বড় রাখার কোনা করছি 800 মতো বাচ্চা, 30 জন টিচার স্টাফ, আরো 10 জন অশিক্ষা কর্মী, সব মিলিয়ে এক বৃহৎ পরিবার। 3 বেলা গরম খাওয়া দেওয়া হয়, 400 মতো এতিম অসহায় নিখরচায় তারা পড়াশোনা করছে, আপনাদের মতো দাদাদের জি অবাধিত দানে এই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গত বছর 8টা মে সিয়াসত আর হাদিসের জ্ঞান দিয়ে মোতাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মতাদর্শের উপরে প্রথম 8টা বাচ্চা সিয়াসত আর হাদিসের জ্ঞান দিয়ে ফারিগ হয়েছে। সুবহানাল্লাহ, বলবেন এ পর্যন্ত কোনো মহিলা মাদ্রাসা সিয়াসত আর হাদিসের পড়ানোর মহিলা মাদ্রাসা পশ্চিমবঙ্গে নেই, প্রথম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত স্থাপন করেছে। এবছর 15টা মে পাস করবে ইনশাআল্লাহ। জি জি, আপনারা রমজানের আগে খতমে বুখারী শুনলে যাবেন, এই মাদ্রাসার দিকে সুনজর দেবেন। এক্ষুনি একটা বিল্ডিং করার বিশেষ প্রয়োজন, একটা বিল্ডিং করতে হবে, কয়েক লক্ষ টাকার প্রজেক্ট আপনাদের কাছে অনুরোধ করব, যদি কোনো ব্যক্তি মনে করে যে কিছু রড সিমেন্ট কিছু টাকা পয়সা তুলে কি আমি নিজে দিয়ে এই এতিম অসহায়ের ওই মার্কাজে একটু পাঠিয়ে দেবো, এতিম অসহায়ের কারখানা একটু পাঠিয়ে দেবো,
চোখের পানি মোসর করতে আপনার দুটো পয়সা একটু দিয়ে সহযোগিতা করবেন। এই বলে আমি এখানে ইতি করছি।